ভারতের সঙ্গে মাঠে নামার আগেই ইতিমধ্যে বাংলাদেশ ভারতের কথার যুদ্ধ শুরু হয়ে গেছে, যার শুরুটা ভারতীয় গণমাধ্যম থেকেই শুরু হয়েছে। অবশ্য বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ভরকে দিতে গিয়ে জবাব শুনে উল্টো ভরকে যান প্রশ্নকর্তা। মাশরাফি বলে কথা, জবাবটা তাই সোজা সাপটা। প্রশ্ন করে রীতিমতো ভরকে গেলেন প্রশ্নকর্তা নিজেই। ভাবছিলেন কি এমন প্রশ্ন করেছে। ইতিমধ্যে বাংলাদেশ সুপার ফোরের খেলা নিশ্চিত করেছে, আর এই রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হতে হবে বাংলাদেশের বিপক্ষে ভারতকে। ভারতের বিপক্ষে মাঠে নামার আগেই মাশরাফির কাছে প্রশ্ন ছিল, সেটি হলো বিরাট কোহলি না থাকায় নিশ্চয়ই আপনাদের জন্য সুখবর হবে, তাই না? জবাবে মাশরাফি বলেন, আমাদের তো তামিম ইকবালও নেই, এটাও হয়তোবা ভারতের জন্য সুবিধা হবে। ভারতের বিপক্ষে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে বলে মনে করছেন মাশরাফি, তাই আফগানিস্তান ম্যাচে দলের বেশ কিছু ক্রিকেটারকে বিশ্রাম দিতে পারেন। এদিকে নতুন সূচিতে আফগানিস্তানকে গ্রুপ বির চ্যাম্পিয়ন ও বাংলাদেশকে রানার্স আপ করা হয়েছে। সে অনুযায়ী বাংলাদেশের প্রতিপক্ষ ভারত আর আফগানিস্তানের বিপক্ষে খেলবে পাকিস্তান। এর ফলে যা দাঁড়ালো তা হলো আফগানিস্তান ম্যাচে তারা জিতুক বা হারুক, বাংলাদেশকে আগে থেকেই গ্রুপের দু নম্বর দল হতে হচ্ছে, যার কারণে বৃহস্পতিবার আবুধাবিতে ম্যাচ খেলেই শুক্রবার আবার ভারতের বিরুদ্ধে দুবাইয়ে খেলতে হবে বাংলাদেশকে, যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন টাইগারদের দলপতি মাশরাফি। এদিকে এশিয়া কাপে আফগানিস্তানের কাছে 136 রানে শোচনীয়ভাবে হেরে বাংলাদেশ, এরকম পরাজয়ের ব্যাখ্যা দেওয়াটা খুবই কঠিন। তারপরও বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানালেন আফগানিস্তানদের ভালো পারফরম্যান্সের কথা, একই সাথে নিজেদের দুর্বলতা স্বীকার করে তিনি বলেন, আমরা ভালো খেলতে পারিনি, অন্যদিকে আফগানিস্তান অনেক ভালো খেলেছে। শেষ 10 ওভারে ওদের ব্যাটিং খুবই ভালো ছিল এবং একই সাথে তারা দুর্দান্ত বোলিংও করেছে। নিজেদের পুরো শক্তি নিয়ে না নামতে পারার আক্ষেপও জড়ল তার কণ্ঠে। আসলে তামিমকে হারানোটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি। তামিম দেশে চলে গিয়েছে, এদিকে মুশফিক বিশ্রামে ছিল, সব মিলে আজ অনেক কিছুই আমাদের পক্ষে ছিল না। ভারতের সাথে ম্যাচ নিয়ে জানালেন ভীষণ আশাবাদ, আমরা চেষ্টা করব যাতে ভালো খেলতে পারি, তবে সত্যি বলতে কি পরপর দুটি ম্যাচ খেলা খুব কঠিন, তার উপর ভারতের সাথে খেলা সহজ হবে না, এরকম গুরুত্বপূর্ণ খেলার আগে বিশ্রাম না পাওয়াটা আমাদের জন্য নেতিবাচক, তবে আমরা অভিযোগ করতে চাই সব বলে আমরা ভারতের বিপক্ষে ভালোই খেলতে চাই।